জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে কূটনীতিকদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে স্বীকৃতি দেন। ট্রাম্পের এই ঘোষণাকে ইসরায়েল ঐতিহাসিক হিসেবে অভিহিত করলেও বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের ঘোষণাকে দুঃখজনক অভিহিত করে বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই শান্তির মধ্যস্থতাকারী হতে পারে না। বিষয়টি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আটটি দেশ চলতি সপ্তাহের শেষের দিকে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। আরও জানাচ্ছেন মাহবুবুর রহমান। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 ডিসেম্বর হোয়াইট হাউসের কূটনৈতিক অভ্যর্থনা কক্ষে দেওয়া ভাষণে ট্রাম্প এ ঘোষণা দেন। 1948 সালে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েল প্রতিষ্ঠার পর প্রথম দেশ হিসাবে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে তাদের রাজধানীর স্বীকৃতি দিল। ভাষণে ট্রাম্প বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়। আমি সংকল্পবদ্ধ ছিলাম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার এখনই সময়। অতীতে অনেক প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে চান বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারা তা করেননি। আজ আমি স্বীকৃতি দিচ্ছি। এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটা আমি করছি এ কারণে যাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা আবার শুরু করা যায়। জেরুজালেম যেরকম আছে সেরকমই থাকবে, যাতে ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সবাই তাদের রীতি অনুযায়ী প্রার্থনা করতে পারে। এ সময় ট্রাম্প আরও ঘোষণা দেন, আমেরিকান দূতাবাস তেল আভিভ থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্পের ঘোষণা নিন্দা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এটিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন। আর হামাস ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছে, এই সিদ্ধান্ত এতদ অঞ্চলে নরকের দ্বার খুলে দেবে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ভীষণ উদ্বেগের মুহূর্ত বলে উল্লেখ করেছেন। জেরুজালেম ইজ এ ফাইনাল স্ট্যাটাস ইস্যু দ্যাট মাস্ট বি রিজলভড থ্রু ডাইরেক্ট নেগোসিয়েশনস বিটুইন দ্য টু পার্টিজ অন দ্য বেসিস অফ দ্য রিলেভেন্ট সিকিউরিটি কাউন্সিল এন্ড জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশনস। জেরুজালেম শহর মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের কাছেই গুরুত্বপূর্ণ স্থান। এখানে মুসলিমদের তিনটি প্রধান মসজিদের একটি হল আল আকসা। কাবাঘরের আগে এই আল আকসা মসজিদের দিকে মুখ করেই মুসলমানরা নামাজ আদায় করতেন। ইসরায়েল সবসময়ই জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে। পাশাপাশি পূর্ব জেরুজালেম ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে বলে দেশটির নেতারা বলে আসছেন। এই অবস্থায় ট্রাম্পের এই ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। মাহবুবুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।